ধর্মনগর ও কদমতলার বুকে যৌবনের উত্তাল স্রোত নামলো মঙ্গলবার দুপুরে এবং বিকেলে। সেই স্রোতের নির্ঘোষ সন্ত্রাসের বেড়াজাল ছিন্ন করবই, ভোট লুট হতে দেব না, আনবই জনগণের সরকার, হঠাবো বিজেপিকে, ডাক বামপন্থী ছাত্র যুবদের। এদিন দুটি জায়গাতেই তাদের সঙ্গে পায়ে পা মিলিয়েছিলেন অন্যান্য গণতান্ত্রিক অংশের মানুষও। শত হুমকি, অর্থনৈতিক ও দৈহিক আক্রমণের কাছে মাথা না নুইয়ে বাঁচার লড়াই লড়তে থাকা সাহসী মানুষের জেদ ঝরে পড়ছিল কণ্ঠে কণ্ঠে মিছিল জমায়েতে। আওয়াজ উঠেছে সামনের লড়াই হবে দুর্দমনীয়, এই দুঃশাসন আর নয়, বিজেপি সরকার হটাও, ত্রিপুরা বাঁচাও। এই যেন জন উচ্ছ্বাস, দিন বদলের ডাক রাস্তাতেই। এই প্রত্যয় এখন শোনা যাচ্ছে গোটা রাজ্যের লড়াকু মানুষের মুখে মুখে, তাই উঠে এলো দুটি জায়গার সমাবেশে DYFI-এর কেন্দ্রীয় কমিটির সহ সভানেত্রী মীনাক্ষী মুখার্জির ভাষণে। তার আহ্বান, দুঃশাসনের অবসান ঘটাতেই হবে, ছাত্রজীব নারী সহ সব অংশের গণতান্ত্রিক মানুষ এক কাট্টা হয়ে রাস্তায় নামুন, দুঃশাসন ছুড়ে ফেলে দিতে কোমর বাঁধুন। ধর্মনগর ও কদমতলার বুকে এদিন এত বড় মিছিল জমায়েতের ডাক দিয়ে SFI, PSU, DYFI এবং TYF সবার জন্য কাজ, সবার জন্য শিক্ষা ও সন্ত্রাসমুক্ত ত্রিপুরা গড়তে, সামনের লড়াই আরও বেগবান করতে মহকুমার বিভিন্ন জনপদ থেকে ছাত্র যুবসহ বিভিন্ন পেশার মানুষ আসেন রাজপথে মিছিল করে সমাবেশে। বক্তব্যের শুরুতেই মীনাক্ষী পরিষ্কার করে দেন, নির্বাচনে লড়াই হবে পুরো শক্তি দিয়ে। তিনি বলেন, আড়াই মাস পর লাল ঝান্ডার সরকার হবে, পাহাড় সমতল ঐক্যবদ্ধ। শুধু সরকার পরিবর্তন করাই আমাদের একমাত্র লক্ষ্য নয়, ছাত্র যুব আন্দোলনের যারা কর্মী তারা শুধুমাত্র সরকার বদলের লড়াইয়ের একমাত্র কর্মী নয়, আমাদের প্রতিষ্ঠাতা সব নেতৃত্বরা লাল ঝান্ডার নেতৃত্বরা কোনোদিন লাল ঝান্ডা নিয়ে লড়াই করেছিলেন না? হ্যাঁ, কমিউনিস্ট চিন্তা ভাবনা, বামপন্থী লড়াই, তার আন্দোলন, তার আদর্শ, তার নীতি, এই নীতিকে নিয়ে জাতি উপজাতি সবাইকে একত্রিত করে হিন্দু মুসলমান পাহাড় সমতল জমিয়া চাষি এমনি চাষি কৃষক ক্ষেত মজুর শ্রমিক সবকে নিয়ে একসাথে গোটা ত্রিপুরাকে এক রাখার লড়াই করেছে। কৃষিতে উন্নতি হয়েছে, শিক্ষায় উন্নতি হয়েছে, ভাষাতে উন্নতি হয়েছে, আর গোটা ত্রিপুরার ফিরে রুখে দাঁড়ানোর একমাত্র পথ হলো আমাদেরকে এক থাকতে হবে, এক। আর ওদের কাছে এটাই সব থেকে বড় বাধা যে ওরা বাঁধনা চাতে হ্যাঁ, হম লোক জুড়না চাতে হ্যাঁ। বলো, হর জাতি কে নাম পর, হর ধর্ম কে নাম পর, হর রং কে নাম পর, হর ভাষা হর বোলি কে নাম পর বো লোক বাঁধনা চাতে হ্যাঁ। আর হম লোক ইহি বলতে হ্যাঁ,
কাশ্মীর সে লেকার কন্যাকুমারী তক পাহাড় থেকে শুরু করে সমতল তাপমাত্রা থেকে শুরু করে চুলো মাথা রং পরিষ্কার থেকে শুরু করে কালো রং আমরা সবাই এক কারণ আমরা সবাই ভারতবর্ষে নাগরিক। Your report, Channel 3 Rat.